কারণ আমরা পল্লী বোর্ড থেকে মুক্তি চাই অর্থাৎ ভবিষ্যৎ ইস্পাট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে এই স্বৈরীয় শাসক যারা সরকারকে বিব্রত করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করতেছে পল্লী বোর্ড তাদের কাছ থেকে আমরা মুক্তি চাই হতাশ হয়েছি মুক্তি পেতে এসে আমরা আসলে মুক্তি পাই নাই আমরা বঞ্চিত হয়েছি পল্লী সমিতিগুলির চল্লিশ হাজার কর্মকর্তা অর্থাৎ আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির শতভাগ কর্মকর্তা কর্মচারী পল্লী বিদ্যুৎ বোর্ডের অন্যায় অবিশ্বাস স্বেচ্ছাচারিতা দুর্নীতির বিরুদ্ধে দেশের বারো কোটি মানুষকে আমরা যারা বিদ্যুৎ সেবা নিশ্চিত করি এই বারো কোটি মানুষকে যে মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করতেছে তারই প্রতিবাদে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আশিটা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সময় পল্লীবিদ্যুৎ সমিতির পল্লী বিদ্যুৎ বোর্ড অর্থাৎ আমাদের যারা ঊর্ধ্বতন তাদেরকে আমরা বিভিন্ন সময় বিষয়গুলি বললেও এবং কর্মকর্তা কর্মচারীদের যুক্তিক অনেকগুলি দাবি আছে যে বিষয়গুলি জানানোর পর তারা আমাদের উপরে বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারই ধারাবাহিকতায় গত এক তারিখ থেকে আমাদের জানেন আমরা এক তারিখ থেকে পুনরায় অর্থাৎ আগে আমরা একবার কর্মবিরতি পালন করছিলাম জরুরি সেবা চালু রেখে কিন্তু পর ওই সময় বিদ্যুৎ সচিব স্যারের আশ্বাসে আমরা কর্মী কর্মবিরতি স্থগিত করে আমরা ঘরে ফিরে গেলেও দুই মাসও বিদ্যুৎ বিভাগ বা পল্লী বিদ্যুতন বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই অধিকন্তু আমাদের কর্মকর্তা কর্মচারীদের আরো হয়রানি বিভিন্ন ধরনের অন্যায় অবিচার চালানো হয়েছে নগর কাছে সবই দায়িত্ব সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এর পরবর্তীতে আপনারা জানেন যে আমরা গত এক তারিখে আশিটা পল্লী সমিতিতেই আমরা কর্মসূচিতে নামছি জরুরি সার্ভিস চালু রেখে এবং তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ বিভাগের আমন্ত্রণে আমরা আজকে এখানে সমবেত হয়েছিলাম বিদ্যুৎ ভবনের মুক্তি হলে আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম মুক্তি হলে এই নির্যাতিত চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী যারা বারো কোটি মানুষকে বিদ্যুৎ সেবা নিয়োজিত আছে তাদের আজকে মুক্তি হবে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আমাদের যে দুই দফা দাবি পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লীবিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি এবং আমাদের সকল চুক্তিভিত্তিক অনিয়মিতদের চাকরি নিয়মিতকরণ এই দাবি দুটো আমাদের প্রথম থেকে ছিল কিন্তু তারই ধারাবাহিকতা পল্লীবিদ্যুৎ আমাদের যেই ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে আমরা আজকে মুক্তি চাই আমরা সচিব সার্কেটেই বলেছি অভিন্ন চাকরিবিধি একই প্রতিষ্ঠান করবেন চুক্তিভিত্তিক অনিয়মিত চাকরি নিয়মিত করবেন কিন্তু আমরা খুবই মর্মাহত আমাদের সিনিয়র সচিব স্যারের বক্তব্যে আমরা খুবই মর্মাহত আমরা আমাদের দাবিগুলি স্যারের কাছে যথাযথভাবে উপস্থাপন করার পরেও স্যারের বক্তব্যে সুন্দর কোনো সলিউশন আমরা পাই নাই অর্থাৎ আমরা কোনো আশারবাণী পাই নাই স্যার যে বিষয়গুলি বলেছে আমাদের কাছে মনে হয়েছে এটা টোটাল লাই পল্লী বিদ্যোদয়ন বোর্ডের একটা গেম কারণ আমরা দীর্ঘদিন যাব শুনে আসতেছি এই বিষয়গুলি আলোচনায় আসবে আমরা কখনই বলি নাই আমরা পল্লী বিদ্যুৎ বোর্ডের হাত থেকে মুক্তি ব্যতীত অভিন্ন চাকরিবীতি এবং চুক্তিভিত্তি অনিয়মিতদের চাকরি নিয়মিত বাইরে আমরা কিছু চাই নাই কিন্তু আজকে সচিব সারের বক্তব্যে আমরা মর্মাহত হয়েছি আমাদের স্পষ্ট বার্তা আমরা যেহেতু এখানে সঠিক বিচার পাই নাই এবং তাদের বক্তব্যে সঠিকভাবে কোনো দিক নির্দেশনা আসে নাই আমরা আগামীকাল থেকে আবারও পুনরায় আমাদের কর্মবিরতি চলমান থাকবে জরুরি বৈদ্যুৎ সেবা চালু রেখে এবারে আমাদের আন্দোলন হবে আমাদের মুক্তির আন্দোলন পল্লী বিদ্যুৎ দুঃশাসন থেকে এই বারো কোটি মানুষকে মুক্ত করার জন্য এই চল্লিশ হাজার কর্মকর্তা যারা নিরবিচ্ছিন্ন কষ্ট করে যাচ্ছি তাদের এখন একটাই দাবি আমরা মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই এবং এ বিষয়ে সরাসরি যেহেতু আমরা বিদ্যুৎ বিভাগও ব্যর্থ হয়েছি কোনো সলিউশন পাই নাই আমাদের এখন শেষ আশ্রয় আমাদের জননেত্রী দেশরত্ন আমাদের মা জননেত্রী শেখ হাসিনা আমরা তার দিকে তাকায় আছি উনি যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের জন্য না দিবে কর্মবিরতি আগামীকাল থেকে চলমান থাকবে এবং আরো কঠোর চলমান থাকবে একই সাথে বলি আমাদের জরুরি গ্রাহক সেবা চালু থাকবে জরুরি গ্রাহক সেবা চালু থাকবে আমরা